बिस्मिल्लाहिर रहमानिर रहीम प्रिय देशवासी अस्सलामु आलाइकुम। आमी बोलछि झालकाठी सदर उपजेलार आडना गाबकान दानशिरी यूनियन थेके आपनारा इतिमध्ये विभिन्न सामाजिक जोगाजोग माध्यम और विभिन्न खबरेर माध्यमे जेनेछेन आमादेर यूनियने 21 बछर पर एकटी लाश अक्षत अवस्थाय कापड़ेर कापड़ सह पावा गेछे। तो आमी दाड़िये आछि सेई मृत्यु व्यक्तिर पुत्र साथे आसलेई कि घटना एवं तार विस्तारित जानार जन्य। आपनार नाम? आमार नाम मोहम्मद आबुल बशर हावलादार। आपनार नाम आबुल बशर हावलादार। आपनार बाबार नाम? आमार आब्बार नाम मरहुम मुजफ्फर आली हावलादार। ताके प्रथम कबर दियेछिलेन कोथाय? भाटारकान्दा ग्रामे। তারপর কি হয়েছে ঘটনাটা একটু বিস্তারিত বলবেন দেশবাসীকে। ঘটনাটা মূলত আমার পরিচিত গ্রাম হলো সরকাটি গ্রাম। জি, সরকাটি গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার পর আমরা দ্বিতীয়বার নতুন বাড়ি করি। কোন জায়গায় বাড়ি করেন? ভাটারকান্দা গ্রামে। ভাটারকান্দা গ্রামে আবার বাড়ি করেন? ভাটারকান্দা ফ্রি প্রাইমারি স্কুল সংলগ্ন জায়গায় আবার নতুন বাড়ি করেছি। নতুন বাড়ি করছি। আপনাকে আপনার বাবাকে বাবা মারা গেছিল কত বছর আগে? আমার আব্বা মারা গেছে 2000 সালের 10ই আষাঢ় শুক্রবার। শুক্রবার ওনাকে দাফন করেছিলেন কোথায়? ওখানে দাফন করেছি আমার বাড়ির আঙ্গিনেই। আঙ্গিনেই? জি। তারপর তো উনি মারা গেছিল, ওই সময় আসছিল আষাঢ় মাস। আষাঢ় মাস তো আষাঢ় মাসে দাফন করার পর থেকে মানে এই গতকালকে আমার এক ভাই আছে ইমিডিয়েট ছোট ভাই, ও কুয়েত পুলিশ হাসপাতাল আছে সেনাবাহিনীতে আছে। জি, ও আমারে ফোন করে যে আব্বা তো অক্ষত অবস্থায় কবরের ভিতরে ঘুমিয়ে আছে। ফোনটা করছিল কতদিন আগে? এক সপ্তাহ আগে। এক সপ্তাহ আগে আপনাকে ছোট আপনার ছোট ভাই কুয়েত থেকে ফোন করছে। জি, যে সে বলছে আপনাকে আপনার আব্বা অক্ষত অবস্থায় কবরের ভিতরে আছে। জি, তারপরে সে কিভাবে এটা বুঝলো? এটা বুঝলো ওই আব্বার কবরের জি দক্ষিণ দিক নতুন করে দুই একদিনের মধ্যে ভাঙন শুরু করছে। জি জি জি। এবং যে বিষখালি নদীতে জি দুই তিনটে ঘরবাড়ি সহ ডাববি গেছে। হ্যাঁ, এবং আব্বার কবরের উত্তর পাশেও বিশাল একটা গোপের মতো হয়েছে, ওখানেও ভাঙছে বিষখালি নদীর। জি, বিষখালি নদীর। জি, এই আব্বার কবরের সামনে দিয়ে যেই জায়গাটুকু আছে জি ওটুক বাউন্ডারি দেওয়া, দক্ষিণ দিক ভাঙে উত্তর দিক ভাঙে আব্বার কবর সোজা ভাঙে না, কবরটা অক্ষত অবস্থায় আছে। অক্ষত অবস্থায় আছে। আচ্ছা, তখন আমার ভাই যে বলছে যে আমি স্বপ্নে দেখছি আব্বা একেবারে অক্ষত অবস্থায় কবরে ঘুমন্ত অবস্থায় আছে। তারপর আপনাকে সে কুয়েত থেকে ফোন করছে এক সপ্তাহ আগে? এক সপ্তাহ আগে। এক সপ্তাহ আগে ফোন করার পর আব্বার কবরটা ছিল চতুর্পাশে ওয়াল দিয়ে ঘেরা। জি জি জি। আমি এবার ওই ওয়ালটা বদলা নিয়ে আমি ওয়ালটা খুললে টলারে করে নিয়ে আসছি এই বৈদারপুর গ্রামে নতুন বাড়ি করছি। ওখানে বৈদারপুর গ্রামে কোন জায়গায় নতুন বাড়ি করছেন? এই যে আপনার গাবখান ব্রিজে ওঠার আগে, মানে গাবখান ওই ঝালকাঠি থেকে আসতে গাবখান ব্রিজ থেকে ঢালে ঢালে বৈদারপুর ব্রিজের বৈদারপুর ব্রিজ এবং গাবখান ব্রিজের মাঝামাঝি পর্যায়ে। জি 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 জি, মাঝামাঝি পর্যায়ে হাতের ডান পাশে। হাতের ডান পাশে ওখানে বাড়ি করছি। তা আমার মা আবার 40 দিন আগে মারা গেছে। তা আমি চিন্তা করলাম যে আমার ভাই যখন একটা স্বপ্নের মতো দেখছে জি হয়তো এটা সত্য হইতে পারে। জি, এই কথাটা ফলো করে আমি চিন্তা করলাম আমার আব্বা নদীতে ভাসিয়ে যাবে, একেবারে ঠিক 10 গজ দূরে আছে নদী, নদী নিষ্কালী নদী, নিষ্কালী নদী। তো বাংলাদেশ আমি এই চিন্তা করে আমি গতকালকে ফজরের নামাজ পড়ে একজন বদলা নিয়ে জি ফজরের নামাজের পর আমি 7টার দিকে আমি ওই বদলা নিয়ে ওই ঘটনাস্থলে গেছি আপনার বাবার কবরের কাছে। জি জি, ওখানে যাইয়া পড়ত উজু করি, উজু করি বিসমিল্লাহ বললা, যিনি বদলা উনি খন্তা দিয়ে কোপাইতেছে আর আমি মাটি তুলতেছি। মাটি তুলতেছে আপনার বাবার কবর? জি। তাই পড়ত মাথার দাগ দিয়া মানে মাটি খোঁড়া শুরু করছি। জি, এক পর্যায়ে আড়াই হাত নিচে। আড়াই হাত নিচে? কতক্ষণ খোঁড়ার পর আড়াই হাত নিচে গেলেন? কত মানে 15-20 মিনিট পর। 15-20 মিনিট পর আপনি আড়াই হাত নিচে গেলেন? জি জি। তো আড়াই হাত নিচে যাওয়ার পর দেখি যে একবারে যেইভাবে তাকে 21 বছর আগে কবরে রাখা হয়েছিল জি ঠিক একেবারে কোনো 21 জেট কোনো পরিবর্তন নাই, ওই সাদা কাপড় বের হয়ে গেছে। সাদা কাপড় বের হয়েছে। 21 বছর আগে যখন তাকে দাফন করছিলেন জি তখন কি আপনি ছিলেন দাফনের সময়? আমি তখন আব্বার কবরে আমি নামছিলাম। আপনার কবরে আপনি নিজে নামেন? ফিসাবিলিল্লাহি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে আমার আল্লাহকে আমি আব্বাকার মাথার দ্বারা আমি নাম ছিলাম। আমার এক ফুবতো ভাই মনোহরপুর গ্রাম জি জি শাহজাহান ব্রাদার্স শাহজাহানের মেজো ভাই জি 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 জাহাঙ্গীর মেয়া উনি নাম ছিল আর আমি নাম ছিলাম। তো আমি আবার সেই কবর খুঁড়তে যাই আব্বার
পায়ের কাছে যখন মাথার কাছে যখন গেলাম যে আব্বার মাথার দাড়ির কাপড়ের মুড়ি বের হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন বের হয়ে গেছে তখন আমি একেবারে বিহ্বল হয়ে গেছি, হতভম্ব হয়ে গেছি। আমি যে কি করব আমি নিজেও চিন্তা করে কুলাইতে পারতেছি না। আমার লাগে যে দিনমজুর যিনি বদলা ছিলেন সেও মানে স্থির থাকতে পারতেছে না, স্বাভাবিক। এর মধ্যে দুই একজন লোক আসে দেখছে, দেখার পরে তো একজনে দুইজন, দুইজনে তিনজনে দেখতে দেখতে শত শত মানুষের ভিড় জমতেছে গতকালকে। জি, তারা তাদের এক বাক্য যে আপনার কবরটা খুঁড়িয়েন না, এখানে থাক, হয়তো আল্লাহ তাআলার ভাঙ্গন থেকে রহমতও করতে পারে। আচ্ছা, তারপর আপনারা কি? তখন আমি আলেমের কাছে, বিভিন্ন আলেমের কাছে, মুক্তিদের কাছে ফোন দিছি, আলেম ওলামাদের কাছে। তারা বলছে যে কবর স্থানান্তর করা যায়, আপনি যখন লাশ দেখছেন ওখানে, জি, লাশটা ওখানে রাখা ঠিক হবে না। তারপর কি ব্যবস্থা নিলেন? এরপরে আমি কবর পুরোটা খুঁজলাম, খুঁজতে খুঁজতে দেই যে একেবারে অক্ষত অবস্থায়, কোনো কিছু হয় না, একেবারে সেই অবস্থায় আমি একটু অনুভব করছি, মাথার প্রথম দিয়ে একটু হাতের মতো দিছি, চিন্তা করলাম যে গায়ের গোস্তটা শুকাইয়া চামড়াটা হাড়ের সাথে লেগে গেছে। যদি হাড়ের সাথেই না লাগে তাহলে তো ওটা তো একাকার হয়ে যাওয়ার কথা ছিল, গুছেই মুছেই সব এক এক জায়গা হওয়া উচিত ছিল। আব্বার জোড়ায় জোড়ায় সব একেবারে সব ঠিক আছে মনে হইতেছে, চামে আটকাই ধরছে। আচ্ছা, তো আপনার এই কবর খুঁজতে সকাল থেকে কতক্ষণ সময় লাগলো? প্রায় দু ঘন্টা সময় লাগছে, এই কারণে বাঁশ ছিল আব্বার কবরে, কবরে বাঁশও অক্ষত অবস্থায় ছিল, বাঁশও মানে বাঁশ অর্ধেক পরিমাণ দিয়ে গেছি। আচ্ছা, বাঁশের মুড়োগুলো সব কোপাই বাঁশ কাটা লাগছে। তারপর আপনি কবর থেকে কয়টায় তুললেন? মনে করেন আটটার দিকে শুরু করছি। না, কবর থেকে লাশটা কখন মাটিতে উঠাইলেন, উপরে উঠাইলেন? তখন বাজে সাড়ে এগারোটা। সাড়ে এগারোটা, তারপর কি আপনি এই বৈদ্যপুর বৈদ্যপুর গ্রামে নিয়ে কয়টায়? কয়টায়? সাড়ে এগারোটার দিকে। সাড়ে এগারোটার দিকেই বৈদ্যপুর আপনাদের নতুন বাড়িতে নিয়ে আসলেন? নতুন বাড়িতে নিয়ে আসি। তারপর তারপর আবার নতুন করে দাফন করলেন কয়টার দিকে? নতুন করে দাফন করছি আপনার এই মাগরিবের নামাজের পর এশার নামাজের একটু আগে, একটু আগে, কারণ অনেক লোকজন আসছিল, অনেক মানে এক নজর দেখার জন্য। হ্যাঁ, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পত্রিকা, সাংবাদিকরা, খুলনা থেকে ডিজে পাইল লোকজন সবাই, তারপরে বড় বড় লোকজন আমাদের কাছে, এমনকি আমি তো হাজার হাজার ফোন আসছে। আসলে বাস্তবতার আমি আপনাকে পাইছি যে বাস্তবতাটা আপনার থেকে জি আর কেউ বলতে পারবে না, এই কারণে আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করলাম। না, অনেক অনেক সাংবাদিকরা, অনেক অনেক মিডিয়ার লোকরা কাপড় এরকম টাইনিয়ে দেখছে, হ্যাঁ, এবং সব দেখছে, হ্যাঁ, তারা 100% নিশ্চিত যে কাপড় কেউ কেউ শিখতে পারে। একটা মার্কিন কাপড়ে হয়তো দেখা গেছে এক সপ্তাহ পর কিছু থাকবে না, গুইলে যাবে, একদম পচে যাবে। আব্বাজানের কবর, আপনার এখন কবর করলেন কি আপনার মায়ের? লাশ একেবারে যেভাবে রাখছি সেইভাবেই আছে, সেইভাবেই আছে। একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে কালারটা একটু ডিসকালার হয়েছে। হ্যাঁ, আর যখন আমি কবর খুঁড়ছিলাম তখন ওইখানে এক ফোঁটা পানি নেই, অথচ দেখা যায় নদীর কানায় কানায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ইচ্ছে হলে একটা মনে করেন আমাদের দেশি ভাষায় বলে যে হাইতে বলে বা একটা ছিদ্র বলে, ওই পানি হইতে পারতো, কিন্তু আব্বার কবরের ভিতরে কোনো পানি নাই, একেবারে শুকনা। কয়দিন আগে যে বন্যায় পানি হইলো, আব্বার কবর ভরে ঢেউ গেছে, টগর গেছে, কিন্তু আব্বার কবরে পানি ঢোকে না। আর তারপর এখন দাফন করলেন কার? আপনার মায়ের কবরে? এখন আমার মা 40 দিন আগে মারা গেছে, আমিও চিন্তা করছিলাম যে দুই হাড্ডিগুড্ডি পাই মায়ের পাশে নিয়ে দাফন দেবো। জি, যখন ছোটো ভাই এটা স্বপ্ন দেখছে, তাই যাই ঘুরতে যাই, ঘুরতে যাই এই অবস্থা। এখন বিভিন্ন আলেম আলামাদের কাছে আমি পরামর্শ করছি, এরা বলছে যে জানাজা লাগবে না, জানাজা তো মানুষের একবারই হয়, জি, বা দুইবারই হয়, বা তিনবারই হয়, মৃত্যুর পরে আর জানাজা লাগবে না। জি, তো এখন জানাজা হয় না, সবাই দোয়া করছে। আপনার কানুদাস কাঠি, রাজাপু জালুকাঠি, কানুদাস কাঠির মাদ্রাসার মানে চরমনাইর যে মানে খলিফা, জি জি, ফয়েজি সাহেব, উনি আসছিল। তারপরে নেসারাবাদ থেকে কায়েসা হুজুরের নাতিরা আসছিল, আরও বিভিন্ন হুজুর আসছিল, চরমনাই থেকে আসছিল, বিভিন্ন আলেমুল্লাহ যারা আসছিল, এরা কয়েছে জানাজা লাগবে না, জানাজা ছাড়াই আপনারা দোয়া করবেন আর দাফন দেবেন। এখন একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই যে আমি ধানসির ইউনিয়নের সন্তান হিসাবে, জি, এবং আমার বাবা তো চিনতেন মোজাম্মেল তালুকদার সদস্য, আমি চিনতাম। তো জালুকাঠিতে একটা গুজব পড়ছে দেশে, জি, এটাকে নিয়ে নাকি কোনো একটা মহল, জি, একটা মাজার তৈরি করতে চায়। না না, আমি প্রশ্নটা আগে শুনেন, আমি নাউজুবিল্লাহ বলবো, আমার প্রশ্নটা মাজার পন্থী ছিল না, আমার প্রশ্নটা আপনি একটু শুনেন, তারপর আপনি উত্তর দেবেন। আপনি যে উত্তরটা দেবেন, জি, সেইটাই কিন্তু সারা দেশে এবং সারা বিশ্বের কাছে যাবে। জি, আমরা এখন শুনতেছি যে আমি যাইতাম আপনার কাছে, জি, যে ওখানে নাকি আপনারা
একটা মাজার করতে চাচ্ছেন এবং এলাকার কিছু উৎসাহী মহল এইটা নিয়ে খুব উৎসাহ প্রকাশ করতেছে যে ওইখানে একটা মাজার হবে। আসলে কি আপনারা এই ধরনের মাজারে বিশ্বাস করেন বা এই ধরনের কিছু আপনারা করতে চাচ্ছেন কি না, বা কেউ যদি করতে চায় সেখানে আপনাদের পদক্ষেপ কী হবে? আমার আব্বা একজন সাধারণ মানুষ ছিল, আল্লাহ আল্লাহর রাসূলের তরিকায় চলে গেছেন, এইটা আমাদের প্রমাণ। সে সর্মনার আগের মরসুম পীর সাহেব ফজলুল করিম সাহেবের মুরিদ ছিল, তাবলিকে সময় লাগাইছে, তারপরে এই ছত্রকান্দা যে মাদ্রাসা মসজিদ আছে ওখানে জমিয়াতুল মোদারেসিনে তার নাম ছিল জমিয়াতরাই, তাকে দাফন দিয়েছিল ওই সময়। এতে দিক থেকে আব্বা শরীয়তের প্রতি খুব অটল ছিল। যেহেতু মাজার বলতে আমরা সাধারণত দেখি যে মারুফত লাইনের এই মাজারকে আমি কোন রকম বিশ্বাস করি না, করি না, করি না, আল্লাহ আমরাও বিশ্বাস করি না। আমরা চাই, আমরা চাই আমরা দোয়া করব, আর যদি কেউ ভালো লাগে তাই আল্লাহর কাছে দোয়া চাবে বা তার কাছে দোয়া করতে পারে। আল্লাহ আল্লাহর রাসূলের যদি খাস বান্দা হয়ে থাকে জি তার কাছে দোয়া আনতে পারে। হ্যাঁ, কিন্তু ওইখানে যে একটা বিরাট কিছু করব বা কিছু এরকম আশাবাদ আমাদের নাই। আমাদের আল্লাহ যদি কেউ করতে চায় সেখানে আপনার পদক্ষেপ কী হবে? সেখানে আমার পদক্ষেপ, আমি ওখানে কিছুতেই ওইখানে কোনো কিছু মাজার জাতীয় কোনো কিছু কোনো কিছু হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরাও সেটা আশা করি। আমরা আমাদের মরহুম হযরত মাওলানা কায়েস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির জি দিক নির্দেশনায় তারও তো কবর ওখানে আছে, যারাই আসছিল প্রত্যেকেই এক ফোঁটা চোখের পানি ফালাই গেছে, এবং এ থেকে মানুষের হেদায়েত গ্রহণ করা উচিত অবশ্যই, এবং শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ কি পারে সারা বিশ্বে যে বিরাজ করতেছে এর থেকে পানা চাইতে 100% বিশ্বাস, দিনকে বিশ্বাস করতে হবে, আল্লাহর একটা শিক্ষা এটা, আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে হবে জি, এছাড়া আমরা আর কিছু দেখি না। তো আমরাও দোয়া করি আপনার আব্বার জন্য যে আল্লাহ আমাদের ইউনিয়নে এইরকম একজন নেককার বান্দা দিয়েছেন, এবং আমাদের ইউনিয়নে এই যে যে জ্বলন্ত আল্লাহ যে আছেন তার যে একটা জীবন্ত প্রমাণ দেখাইলেন, এ দ্বারা জানা যাতে আমরা সবাই শিক্ষা গ্রহণ করি। আর আপনার কাছ থেকেই শুনলাম বিভিন্ন মহলে বিভিন্ন রকম কথা হচ্ছে, মাজার করবে এইভাবে বা কিছু কোনো দরগা হবে, আমরা আশা করি না এ ধরনের কোনো কিছু হবে, কারণ তিনি একজন নেককার বান্দা ছিলেন। আমরা তার জন্য দোয়া করি, আপনার কাছেও আশা করব। যদি কেউ এই ধরনের প্রস্তাব নিয়ে আপনাদের কাছে আসে বা এই ধরনের নেককার জনক কোনো ঘটনা ঘটাইতে চায় আপনার কাছে, আমরা আশা করব নাগরিক হিসেবে আপনার আপনাই একজন নেককার বান্দার সন্তান হিসেবে যে আপনারা অন্তত এটা প্রতিরোধ করবেন, এ নিয়ে যেন কেউ কোনো মহল কোন ব্যক্তি মহল কোনো স্বার্থ হাসিল না করতে পারে, কারণ তিনি একমাত্র আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর নেককার বান্দা বিজয় আল্লাহ তাকে দিয়া এই দুনিয়াকে দেখাইছে যে আমি আছি আল্লাহ। আমার আব্বা কায়েস সাহেব হুজুরের সাথে ভালো গভীর সম্পর্ক ছিল, এমনকি তৎকালীন যুগের নৈকাটি হোসেন মৌলানা সাহেবের সাথেও সে ওঠা বসা করছে, চরমনাই বিভিন্ন ইসে গেছে, তাবলিকি গেছে, এটা তার গুণ আমরা দেখতে পাইছি। তার মানে আপনি এই মাজার টাজার এসবে কিছু বিশ্বাস করেন না, করতেও চাচ্ছেন না? এগুলো বিশ্বাস করি না, আমি এগুলো করতেও চাচ্ছি না। সর্বশেষ জি এই দেশবাসী এবং গাবখান ইউনিয়নবাসীর কাছে জি আপনার এই ঘটনা নিয়ে জি কী শিক্ষা পাইলেন, কী করা উচিত কিছু বলবেন প্লিজ। আমি থেকে আমি এখন যেই প্রশ্নের উত্তর আপনি করছেন, আমি আমি দুনিয়ার কোনো স্বার্থ চাই না, আমি আখেরাত চাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ দুনিয়ার কোনো আমি স্বার্থ চাই না, আলহামদুলিল্লাহ দুনিয়ার কোনো স্বার্থ চাই না, দুনিয়ার কোনো স্বার্থ আমি চাই না। আমার আব্বু আমাদের খুব সাধারণ একজন আল্লাহ গরিব মানুষ ছিলেন, সেই হিসেবে আল্লাহ তাআলা আমাদের অনেক সচ্ছল রাখছে। আমার এক ভাই কুয়েত পুলিশ হাসপাতালে আছে সেনাবাহিনী, বর্তমানে কয় ভাই বোন আছেন? আমরা তিন ভাই এক বোন, আমি বড়, আমি নির্বাচন কমিশনে চাকরি করি, বান্ডায় যে কর্মরত আছি। আচ্ছা আচ্ছা, এই তো আমি আমাদের কোনো এরকম কোনো এমন কোনো ঠেক নাই যে একজনে 1,50,000 টাকা দেবে যে এই তো তোমরা এটা কিছু করো, আমরাও সেইটা চাই, কিন্তু আমরাও সেইটা চাই। তো আমি ইচ্ছে আমি পোষণ করি, আপনারা শুনলেন জি, আমি আরও আপনাদের সহযোগিতা কামনা করছি, যেহেতু আমি এখানে নতুন বাড়ি করছি, ১১ বছর পর অক্ষত লাশটি পাওয়া গেছে তার ছেলের কথা, বিভিন্ন মহলে মাজার বা করবে বা এই ধরনের এলাকাবাসী অনেক গুজব সৃষ্টি হয়েছে, তা আপনাদের তার সন্তানের কাছ থেকেই শুনলেন, আসলে তারা এভাবে কিছুই চায় না। অতএব আমি অনুরোধ করব এই গাবখান দানশীর ইউনিয়নের সাধারণ মুসলমানকে
মুসলমান জনসাধারণ ভাইকে এই নেককার বান্দার জন্য সবাই দোয়া করবেন আর এই জাতীয় চিন্তা ভাবনা আপনারা মাথা থেকে দূর করবেন কারণ আপনারা তার সন্তানের মুখ থেকেই শুনলেন এই আমি শেষবারের মতো আপনাকে একটা কথা বলতে চাই যে আমাদের দানশীল ইউনিয়নের চরকাঠি গ্রাম জি এবং ভাটারাকান্দা গ্রাম যেখানে আমি শুনতেছি যে জীবনানন্দ দাসের কবি জীবনানন্দ দাসের বাড়ি ওখানে উপস্থিত আর আমার আব্বার কবরটা ছিল নদীর পাড়ে আমাদের তিনবার চারবার বাড়িঘর করার পর নদী গর্ভে সব কিছু বিলীন হয়ে গেছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আমার আব্বার মতো যত আব্বা নদীর কিনারে আনাসে কানাসে কবরে শুয়ে আছে আমি মনে করি এই নদী ভাঙনটা রোধ করা আমাদের জন্য করা যায় তাহলে আমি এটা আমাদের ইউনিয়নই বিলীন হয়ে যায় আস্তে আস্তে দেখা যায় দানশিরি যেই নদী সেইটা ঐতিহাসিক দানশিরি নদী আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর কাছাকাছি এসে গেছে আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিল্পমন্ত্রী সাবেক আল্লামা আমির হোসেন আমু ভাই তারা মাননীয় শিল্পমন্ত্রী জনাব আমির হোসেন আমু সাহেবের কাছে আমি আকুল আবেদন জানাই যাতে এই ধানশিরি নদীর বিষ্কালি নদীর বাঙ্গন থেকে আমরা মুক্তি পাইতে পারি যে সমস্ত গড়বাড়ি যে কবি জীবনানন্দ দাসের বাড়ি এছাড়া আমার আব্বার মতো যত ময় মুরব্বী কবরে সাহিত্য আছে ভালো ভালো এখনও বাড়িঘর এখনও আছে আলেমল আমাদের কবর আছে এই নদীর ভাঙ্গন যাতে রোধ করা যায় এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য আমার আলোচনা আমি শেষ করছি আপনারা সবাই দীর্ঘজীবী হন সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার আব্বা যাতে জান্নাতবাসী হন এই কোনো কুচক্রী মহল যাতে এখানে কোনো হস্তক্ষেপ না করতে পারে এই ব্যাপারে সবাই সবাই সহযোগিতা এবং দৃষ্টি কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু ধন্যবাদ